বর্তমান যুগে রেফ্রিজারেটর বা ফ্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গৃহস্থলীর পণ্য। এটি ছাড়া এই যুগে কোনো মানুষ তার রান্নাঘর কল্পনা করতে পারেন না, এমনকি তার দৈনন্দিন জীবনও নয়। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমি স্যামসাংয়ের 192 লিটার সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরের ফুল স্পেসিফিকেশান রিভিউ করব। সুতরাং আপনাদের কাছে অনুরোধ জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিওগুলির আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব ফ্রিজটির ব্র্যান্ড এবং মডেলের সম্পর্কে। স্যামসাং ব্র্যান্ডের এই ফ্রিজটির মডেলটি হলো RR20R1Y2YR8 এবং ফ্রিজটির ক্যাপাসিটি হলো 192 লিটার্স। এবারে জেনে নেওয়া যাক ফ্রিজটির বডি এবং ডিজাইনের ব্যাপারে। ফ্রিজটির কালারটি হলো রেড। ফ্রিজটি অবশ্যই একটি সিঙ্গেল ডোরের ও রেটিং আছে 4 স্টার। ফ্রিজটির উচ্চতা 46.93 ইঞ্চি এবং চওড়া ও গভীরতাটি হলো 25.55 ইঞ্চি। ফ্রিজটির আউটলুকটি হলো চমৎকার। আউটলুকটি আমার কাছে ব্যাপক লেগেছে। ফ্রিজটির হ্যান্ডেলটির ডিজাইন হিসেবে থাকছে ফ্লোরাল এবং হ্যান্ডেল টাইপ হিসেবে থাকছে ইসল্যান্ড। সুতরাং ফ্রিজটির ডোর এবং হ্যান্ডেলটি খুব সুন্দর এবং শৌখিন। আর বাকি সব ফ্রিজগুলোর মতোই দরজায় থাকছে লকের সুবিধা। বন্ধুরা, এবার জেনে নেব ফ্রিজটির অন্যান্য দিকগুলির ফিচার্স সম্পর্কে। স্যামসাংয়ের এই ফ্রিজটির ফ্রিজারের ক্যাপাসিটি 25 পর্যন্ত এবং ফ্রিজারটির অবস্থানটি হলো উপরিভাগে। ফ্রিজারের সেলফস থাকছে একটি ও থাকছে টাচ অ্যান্ড গ্লাস মেটেরিয়ালসের সেলফস। থাকছে আইস ট্রে, আইস কি বক্স, টেম্পারেট গ্লাস এবং আইস মেকারটি থাকছে কিউবের টাইপের। এবারে দেখে নেওয়া যাক ফ্রিজটির বাস্কেট, গ্যাসকিট ও সিফট সম্পর্কে। ফ্রিজটির ভিতরে থাকছে কনভার্টেবল ভেজ বক্স, ডেয়ারি বক্স, পুল আউট ডয়ার্স, এগ ট্রে এটসেটেরা। ফ্রিজটির ডোরের মধ্যে যে গ্যাসকেটটি থাকবে সেটির মধ্যে জমে থাকা ময়লা সহজেই রিমুভ করা যাবে। আর থাকছে 3টি বোতলের সেলফস ও ভেজিটেবল বাস্কেট থাকছে। এবারে কথা বলবো ফ্রিজটির পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে। স্যামসাংয়ের এই ফ্রিজটির ডিফ্রস্টিং টেকনোলজি। ফ্রিজটিতে ডাইরেক্ট কুলের সুবিধা রয়েছে এবং ফ্রিজটিতে পাওয়ার সাপ্লাইটি হলো 220 ভোল্টস। বন্ধুরা, এবার জেনে নেব ফ্রিজটির গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে, সেটি হলো ফ্রিজটির সার্ভিস এবং ওয়ারেন্টি। কোম্পানির তরফ থেকে ফ্রিজটির বডির ওয়ারেন্টি 1 বছর আর কম্প্রেসারের ওয়ারেন্টি পাবেন 10 বছর পর্যন্ত। এবং প্যাকেজ কন্টেন্টের মধ্যে থাকছে মেন ইউনিট, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, পাওয়ার সাপ্লাই কর্ড ও এনার্জি সেভস হিসেবে 4 স্টারের রেটিং থাকছে। আর বলে রাখি ফ্রিজটির কম্প্রেসারটি হলো নয়েসলেস। বন্ধুরা, এবারে এক নজরে দেখে নেওয়া যাক স্যামসাংয়ের এই ফ্রিজটির প্রাইসের সম্পর্কে। ফ্রিজটির ইন্ডিয়ান প্রাইস হলো 14,000 টাকার মতো। সুতরাং আপনার বাজেট যদি 14,000 থেকে 15,000 টাকা হয়ে থাকে এবং ব্র্যান্ডেড কোম্পানির একটি ভালো ফ্রিজ কেনবার কথা ভেবে থাকেন তাহলে এই ফ্রিজটি নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।